আজকে আমি ফের বান মাছ ভাপা করছি। আজকে সিস্টেমটা আলাদা আছে, তার জন্য এই মশলা নিয়েছি। আগের দিন শস্য দিয়ে করেছিলাম, আজকে আমি জিরে ধনে কয়েকটা গোলমরিচ আদা আর কাঁচা লঙ্কাও আছে, কয়টা শুকনো লঙ্কাও আছে, এটা দিয়ে আমি ভালো করে পিষে নেব। আগে আজকের বান মাছটা ভাপাচ্ছি, তার জন্যে এই যে একদমই আলাদা ভাপানোটা, কয়েকটা খাড়া মশলা মাছ, যে মশলাটা পিষেছি সেই মশলা একদমই আলাদা আজকে রান্নাটা। হলদি, লবণ, এবার তেল ডালছি, এবার আমি মাখাচ্ছি এটা। তেলটা হিসাব মতনই দেবে, এবার আমি কুকারে জল দিয়েছি, জলটা ফুটছে, হিসাব মতো জল দেবে নেই তো ডুবে যাবে। এরপরে আমি ছিটি দেব, ঢাকনাটা দিয়ে দিলাম। এরপরে এই যে জলটা ফুটছে, এবার আমি ঢাকন লাগাচ্ছি এতে। চার পাঁচখানা ছিটি দেবে, অলরেডি মাছ তৈরি হয়ে যাবে। কমসে কম চার পাঁচখানা ছিটি দেবে, বান মাছ ভাপানো হয়ে গেছে। এখন আমি কুকারের ঢাকনটা খুলছি, ভাপ উঠছে, সুন্দর কালার হয়ে এসছে। এইভাবে বানায় খাবে, ভীষণ টেস্টি হয়, এর টেস্টি আলাদা। এরপরে আমি একটু দিচ্ছি গরম মশলা, পিসা ছিল তাই, আমার কাছে কম ছিল বান মাছ, বেশি নেই, যে কটা ছিল সে কটাই রান্না করেছি। দেখেছো অনেকে ভাতের পরে দেয়, কিন্তু এটা আমি আলাদা করেছি, খেতে ভীষণ টেস্ট হবে এটা।